वेलकम बैक टू द चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो, आमिओ भीषण भालो आछि। आज के आमि तोमादेर संगे दुटो मोस्ट इम्पोर्टेंट यूजफुल जिनिस शेयर करब, जेगुलो निये आमरा प्राय माने रोजकार समस्या आमादेर जेटा सेटाकेई आजके आमि सल्यूशन करार चेष्टा करब। सेटा होच्छे आमरा रोजकार रेगुलर किचेने वार्क आमादेर रेगुलर थाके, तो एकटा किचेनेर जिनिस आर एकटा होच्छे वार्डरोब। वार्डरोब निये आमरा सबाई रेगुलर एकटा समस्याय थाकि, बिकज अफ आमरा जखनी वार्डरोब गुछाई তারপরে আবার যখন আমরা আজকের পর কালকের পর পরশু একটা করে ড্রেস বের করতে থাকি, পড়তে থাকি, তখন কিন্তু আবার সেই জিনিসটা অগোছালো হয়ে যায়। কিন্তু আজকে আমি তোমাদের যে প্রসেসটা বলে দেবো আর যে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো তোমরা সেইভাবে যদি করো তাহলে খুব সুন্দরভাবে ওয়ার্ড্রবও অর্গানাইজ করা যায়। ইন আ শর্ট আমি তোমাদের বলতে পারি, আজকে আমি তোমাদের ওয়ার্ড্রব অর্গানাইজেশন একটা আইডিয়া দেব আর সাথে কিচেনের একটা খুব ইউজফুল জিনিস শেয়ার করব। আমি এটা অর্ডার করেছিলাম মোটামুটি দুদিন হলো, এটা কাল এসেছে। একদিন দেখেছিলাম স্যানিটাইজেশনের জন্য, এটা কিচেনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যারা ঘরের কাজ করি মানে বাসন টাসন ক্লিন করি, ইউটেন্সিলস ক্লিন করি, হাতের এই যে নখের এই পোর্শনসগুলো আছে এগুলো পুরো সেই শুকনো শুকনো হয়ে যায়, তারপর ছাল ছাল ওঠে, মানে একটু রাফ হয়ে যায়। তো সেই হাতটাকে ঠিকঠাক রাখার জন্য এটা খুব ভালো ইউজফুল একটা জিনিস আমি অর্ডার করেছি। এখনও খুলিনি, স্কচ ব্রাইটের এটা একটা হেভি ডিউটি হাউসহোল্ড গ্লাভ। দেখা যাক, তোমাদের সামনেই আনবক্সিং করছি। কালারটাও বেশ সুন্দর আর জিনিসটাও বেশ ভালো, দেখো কালারটাও বেশ সুন্দর, জিনিসটাও বেশ ভালো। একটা সুন্দর গন্ধ আসছে এটা দিয়ে, পরে দেখা যাক। নিচে এত দূর হচ্ছে, এরকমই চেয়েছিলাম যাতে এত দূর হলে জিনিসটা ভালো হয়। খুব একটা বেশি দামও নেয়নি, দামটা আমি আমার ভুলে গেছি, আমি স্ক্রিনে অ্যাড করে দেবো। খুব একটা বেশি দামও নেয়নি, এই যে বাসন টাসন মাজলে মানে, আর কোয়ালিটিটাও একটু অন্যরকম, মানে নর্মালের মতো না, বেশ ভালো। দেখো কোয়ালিটিটা একটু অন্যরকম, শুধু কাপড় পাতলা এরকম কিন্তু না, জিনিসটা বেশ ভালো। তো হাতের জন্য নেওয়া হয়েছে এই একটা। ইউটেন্সিলস ক্লিন করাটা কিন্তু আমাদের রেগুলার কাজ, এটা কিন্তু না করে আমরা পারি না, এটা আমাদের রেগুলারই থাকে সংসারের কাজের সাথে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। বাট রেগুলার এরকমভাবে হাত ধুয়ে ধুয়ে মানে ওই যে ডিটারজেন্টগুলো থাকে ওর মধ্যে ওরা ওইগুলো কিন্তু মানে আমাদের যে নেলস বলো, আমাদের যে স্কিনটা বলো, এই যে নখের আশেপাশে স্কিনটা আছে সেটা কিন্তু পুরো ড্রাই করে দেয়, বাজেভাবে শুকনো হয়ে যায়, এদিক থেকে নখের সাইড থেকে মানে সেরকম কিউটিকলসগুলো উঠতে থাকে। তো সেই জন্য আমরা অনেকেই খুব চিন্তায় পড়ে যাই যে অনুষ্ঠানে বা কারো বাড়ি গেলে সুন্দরভাবে নেল পলিশ পরলেও ভালো লাগে না, জাস্ট বিকজ অফ দ্যাট যে আমাদের নেলের সাইডগুলো খারাপ হয়ে যায় বা কিছু। তো সেই জন্যই আমি এইটা পারচেস করেছি, যেটা তোমাদেরকে এক্ষুনি আনবক্সিং করে দেখালাম। এটা আমি পারচেস করেছি, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আমি পসিবল হলে বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যেহেতু আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো। এটার প্রাইসও খুব একটা বেশি না, এক্স্যাক্ট প্রাইসটা আমি স্ক্রিনে লিখে দেবো। তো এইটা খুবই ভালো, আমি বেশ কিছুদিন হলো ইউজ করছি, আমি নিজে ইউজ করে ফিল করতে পারছি। তোমরা একটা যখন বাসন টাসন মাজার পর, ইউটেন্সিলস ক্লিন করার পর হাতে একটা ওই ডিটারজেন্টের বা যেটা দিয়ে আমরা মানে ক্লিন করি সেটার একটা গন্ধ থেকে যায়, এটাই কিন্তু কিছুই হয় না, সেরকম সুন্দর। আর এর মধ্যেও একটা আলাদা একটা ফ্র্যাগরেন্স দেওয়া আছে, যার ফলে তোমরা বাসন ক্লিন করার পরেও কিন্তু ওই ওই জাতীয় কোনো ফ্র্যাগরেন্স এর মধ্যে আটকে যাবে না, এর একটা নিজস্ব সুন্দর ফ্র্যাগরেন্স আছে। জিনিসটা ভীষণ ভালো, আমি রিয়েলি ইউজ না করে তোমাদের বলছি না। আমি এটা বেশ কিছুদিন হলো, 15 ডেজ মতো হলো আমি এটা পারচেস করেছি, আমি এটা ইউজ করেছি, তবেই আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করছি আর তোমাদের সঙ্গে জিনিসটাও শেয়ার করলাম। রেগুলার একটার পর একটা ড্রেস বের করতে করতে ঠিক আমার ওয়ার্ড্রবের অবস্থা এইরকমই হয়, দেখো পুরো হিপ হয়ে আছে।
জিনিসটা একবার ভালোভাবে দেখে দিই। এটার কালার অপশন ছিল, আমি রেড কালারটাই চুজ করেছিলাম, আমার ভালো লেগেছিল। বাট ওখান থেকে যত না ভালো লাগছিল, সামনে আসার পর কিন্তু জিনিসটা আরও ভালো লাগলো। আর কোয়ালিটিটা কিন্তু অসাধারণ, দেখতে লাগছে খুবই ছোট। আর এই প্যাকে কিন্তু ছিল তিনটে, ছটারও প্যাক ছিল, আমি কিন্তু তিনটের প্যাকটাই নিয়েছি। তো দেখিয়ে দিই একবার চেনটা খুলে, চেনগুলোও খুব সুন্দর, খুব ভালো। আর দেখো এত বড় একটা বক্সের মতো হয়ে যাচ্ছে যে এর মধ্যে যত খুশি জামা কাপড় শাড়ি যেরকম তোমার ইচ্ছা সেরকম গুছিয়ে রাখতে পারো। এই জিনিসটার একটা ইউনিকনেস হলো, এটার সামনের চাকাটা কিন্তু ট্রান্সপারেন্ট। কোন জায়গাটায় কি রেখেছি সেটা কিন্তু ইজিলি খুঁজে পাওয়া যায়, তার জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে নামিয়ে খুলে দেখতে হয় না। এই যে জিনিসগুলো তোমরা দেখলে, এটা কিন্তু ভীষণই ইউজফুল, কারণ আমার ওয়ার্ড্রপটা প্রথমে তো তোমরা দেখলে কি অবস্থায় ছিল, মানে কীরকম একটা হয়েছিল। আমি রেগুলারই গোছাই, আমি এরকম না আমি কিন্তু অগোছালো না, আমি ঘরটার গুছিয়ে রাখতে ভালোবাসি। তো সেজন্য আমি প্রায়ই গোছাই, আবার এরকম হয়ে যায়, প্রায়ই গোছাই আবার এরকম হয়ে যায়। তো সেজন্য আমি ভাবলাম যে এরকম কিছু জিনিস আমাকে পার্মানেন্ট সলিউশন লাগবে, যার কারণে আমি যেন জিনিসগুলো সব সময় গুছিয়ে রাখতে পারি। এই রকম ধরনের বক্সগুলো, এটা কিন্তু তিনটেরও সেট ছিল, ছটারও সেট ছিল। আমি তিনটা সেটটা নিয়ে প্রথমে দেখলাম যে কতটা ইউটিলিটি বা জিনিসটার কোয়ালিটিটা কতটা ভালো। আমি রিয়েলি বলছি, আমি এক্সপেক্টই করিনি এই প্রাইসে, মানে আমি এত সুন্দর তিনখানা এরকম এত বড় বড় বক্স, মানে যত ইচ্ছা শাড়ি রাখো, যত ইচ্ছা জিনিসপত্র রাখো, জিনিসটা এতটাই ভালো। আমি ভরছি ভরছি, তিনটেতে আমি ভাবিনি আমার ওয়ার্ড্রবের সমস্ত জিনিস ঢুকে যাবে। আমি যেভাবে গুছালাম তোমরা দেখলে, একটাতে পুরো আমার সালোয়ার সেট, একটাতে কিছু এক্সট্রা জিনিস যেগুলো থাকে, বেডশিট এগুলোও রেখেছি। আর এটার আরেকটা সুবিধা কি বলতো, তুমি যদি ধরো আমি ওপরের যে মানে ওয়ার্ড্রবের ওপরের দিকে যে দুটো রেখেছি সেখানে আমি মানে ভেবে, আর একটা দিকটা আছে না এটা ট্রান্সপারেন্ট, তোমরা দেখবে ওইখান দিয়ে তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটায় তোমরা কী রেখেছো, আর একটা মানে ধরো অন্যটাতে কী রেখেছো, মানে বাইরে থেকে দেখলেই বুঝে যাবে কী রেখেছো। সেজন্য বের করে জিনিসটা ইউজ করতেও কিন্তু কোনো একটা প্রবলেম হবে না। তো এইটা অ্যাজ আ ওয়ার্ড্রব অর্গানাইজার ইজ ভেরি গুড, তোমরা যে কোনো সময় গিয়ে এটা কিনতে পারো, আর এটা দিয়ে সুন্দরভাবে ওয়ার্ড্রবটা অর্গানাইজ করে নিতেই পারো। এই দুটো প্রোডাক্টেরই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি, তখন ডিসকাউন্ট ছিল কি না জানি না, এগুলোর উপর ডিসকাউন্ট থাকে, হ্যাঁ ওটার উপর কোনো ডিসকাউন্ট আই ডোন্ট থিঙ্ক সো পেয়েছি, বাট এইসব জিনিসগুলোর উপর অ্যামাজনে প্রায় ডিসকাউন্ট চলে, তোমরা পেলেও পেতে পারো। তো সেজন্য আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলেও তোমাদের হেল্প হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই, কারণ এই জিনিসগুলো কি বলতো আমিও সবসময় এই জিনিসগুলো নিয়ে সার্ভে করতে থাকতাম যে কোনটা বেটার হবে। মার্কেটে অনেক জিনিস আছে, পারফেক্ট রিভিউ যদি না পাওয়া যায় না তো সেজন্য বোঝা যায় না তখন। আর এটা কিন্তু সম্পূর্ণই আমার মানে নিজে পারচেস করেছি, নিজে ইউজ করেছি, তবেই কিন্তু তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করছি, কোনো রকম কোনো এটা কিন্তু প্রমোশনাল ভিডিও না। তো আমার নিজের ভালো লেগেছে, তাই জন্য আমি ভাবলাম তোমাদের এটা ইউজফুল হবে, সেজন্য শেয়ার করলাম। তোমাদের যদি এই টিপসটা কোনো রকমের কোনো কাজে আসে, যদি ভালো লাগে, প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গাল আনকাট। তাহলে দেখা হচ্ছে পরের দিন আরও একটা এরকম ধরনের ইউজফুল ভিডিও নিয়ে। সাথে থেকো, ভালো থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, সবসময় স্যানিটাইজার ইউজ করো, মাস্ক ইউজ করো। এরপর কিন্তু আরও অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে, সামনে পুজো, শপিং, কেনাকাটা সব কিছুই রয়েছে। আর লেটেস্ট আমি একটা ফুড ফেস্টিভ্যাল অ্যাটেম্প করেছি, সেটাও তোমরা যদি চাও দেখে নিতে পারো, যারা যারা এখনো দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে আর আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করিও। তো চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।